এখনো শুয়ে আছো? ওঠো, কি হলো? যেতে হবে না? মরণ, অমন কুড়ি কাঠের দিকে তাকিয়ে আছো কেন? বলি, গলায় দড়ি দেবার মতলব করেছো নাকি? আরে, তোমার হলোটা কি? আমায় বলছো? বাবা, বুঝতে পেরেছ? তোমার তো অনেক উন্নতি হয়েছে দেখছি। এখন ওঠো দেখি, রেডি হতে হবে না? কোথাও যাবে বুঝি? ও মাসে কি, কাল রাত্রিরে তো সব কথা হয়ে গেল, আর এখন বলছো কোথাও যাবে? বলিহারি বাবা, চিরটা কাল একটা লোক বোম ভোলা হয়ে কাটিয়ে দিল গা। কোথায় যাবে বললে না তো হেম? কোথায় আবার? মধ্যম গ্রাম, ভুলুর বাড়ি। মধ্যম গ্রাম? মধ্যম গ্রামে তো আমাদের কেউ থাকে না গো। তা তোমাদের কেউ থাকবে না বলে কি আমাদের কেউ থাকবে না? আমাদের মানে? আমাদের মানে আমাদের, যা তোমাদের নয় তাই আমাদের। এটা একটু কেমন কেমন কথা হলো না? ও বাবা গো, কি বিপদেই পড়লুম। তখনই মাকে বলেছিলুম, ও গো মা গো, ওই ভ্যাবা গঙ্গারাম ছেলের সঙ্গে আমার বিয়ে দিও না। কেউ শুনলে না? বিয়ে দিয়ে তবে ছাড়লে? 40 বছর ধরে এই ভ্যাবলা আমায় জ্বালিয়ে খেলে গা। ভ্যাবলা কে গো, ঠিক চিনতে পারলাম না তো। আর চিনেও দরকার নেই। বলি, তুমি উঠবে না হ্যাঁচকা মেরে ওঠাবো? হ্যাঁচকা? হ্যাঁচকা মারবে কি গো? তা না তো কি, তখন থেকে বলছি ওঠো ওঠো, মোটে শুনছেই না। তা আমি কেন, ছেলেদের বলো না। তারা যাবে না, কার ছেলে দেখতে হবে তো, তেঁদরের গুষ্টি একেবারে। বড়টাকে বললুম নিয়ে যাবি তো, তিনি সাফ বলে দিলেন তার শ্বশুর শাশুড়ির বিয়ের জন্মদিন তিনি যেতে পারবেন না। আর ছোটকু, সে কি বলল? তিনি তো আরও সরেশ, বললেন আমি ওসব উত্তম মধ্যম মধ্যম কোনো গ্রামেই যাব না, আমার পিকনিক আছে, পিতাশ্রীকে নিয়ে যাও। এই পিতাশ্রীকে গো? তুমি গে মরণ দশা, পিতা আবার কাকে বলবে? যাকে তুমি এখন শুয়ে শুয়ে ও গো হ্যাঁ গো কে গো করবে, না আমায় সেখানে নিয়ে যাবে? যেতেই হবে। হ্যাঁ যেতেই হবে, না পারো তো বলো, আমি লোক ধরি। কি কি বললে হেম? লোক ধরবে? ছি ছি ছি, লোকে শুনলে কি বলবে? তা কি করব, তুমি যাবে না, ছেলেরা যাবে না, তো লোক ধরবো না তো কি? আবার আবার সেই কষাঘাত খেয়েছে? তুমি কি যাত্রা দলে নাম লিখিয়েছো নাকি? কষাঘাত টসাঘাত কি সব বলছো? 60 বছর বয়সে এরকম অশালীন কথা, ভগবান এ কথা শোনার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন? অশালীন কথা কোথায় বললুম, খালি তো বলেছি লোক ধরবো। ওই ওই আবার, ছি হেম, কষ্ট দিলে আমায় এই বয়সে তুমি কি না বলছো? কি তখন থেকে এই বয়স এই বয়স করছো বলে মাথাটা কি একেবারেই গেছে? আচ্ছা কেউ যদি আমার সঙ্গে না যায় তাহলে পাড়া থেকে একটা ছেলেকে ধরতে হবে না? হ, পাড়া ছেলে? আমি ভাবলাম বুঝি, বাবা এতক্ষণ বুকটা যা ধড়ফড় করছিল, যাই এবার মুখটা ধুয়ে আসি গিয়ে। উফ, এতক্ষণে গেল, খালি বকবক করে যাচ্ছে, এখন যেতে পারলে বাঁচি। কতদিন সবার সঙ্গে দেখা হয় না, দেখা হবে কি করে? যেতে দিলে তো দেখা হবে, উনি নাকি আমায় ছেড়ে থাকতেই পারেন না। ছেঁটা আমারও অমন একসঙ্গে থাকার মুখে, আগে দুবু আপিস ছিল, খানিকটা সময় অন্তত বাড়ির বাইরে থাকতো, এখন তো তাও নেই, 24 ঘন্টা আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে, ছেলে পিলের সামনে লজ্জায় মরি। হ্যাঁ গো, আজ কি কেউ বাড়ি নেই, সবাই বেরিয়ে গেছে? হ্যাঁ সবাই। হ্যাঁ হ্যাঁ সবাই, তা এতে তো আল্লাদের কি আছে? না তা না বলছি, ইয়ে মানে বাড়ি ফাঁকা? কেউ না থাকলে তো বাড়ি ফাঁকাই হবে। ভালোই হলো বলো, আমরা বেশ একা একা থাকবো। বালাই ষাট, ও আবার কি অলক্ষণে কথা? কেন গোলাপ মাসির বাড়ি যেতে হবে না? তোমার মতলবটা কি বলো তো, হঠাৎ একা একা থাকার শখ হলো কেন? না মানে ইয়ে বলছিলাম কি, এখন তো আর একা থাকার সুযোগই হয় না। শোনো, ওসব ছেদ কথা আমি ভুলছি না, ভুলুর বাড়ি আমি যাব যাব যাব, ব্যাস, আর কোনো কথা নয়। কোনো কথা নয়? না, আমি বলে গোলাপ মাসি বাড়িতে কদিন থাকবো বলে ঠিক করেছি, আর এখন ইনি দাঁত বার করে বলছেন বেশ একা একা থাকবো। অমন করে বলছো কেন গো,
আমি তো আর কোনো খারাপ কথা বলিনি, সত্যিই তো যখনই তোমাকে কাছে ডাকি তখনই তুমি বলো না। বলবো না তো কি, বাড়ি ভর্তি লোক, জন, ছেলে, বউ, রাঁধুনি, কাজের লোক, তাদের সামনে এত ডাকাডাকি কিসের? অত আদিক্ষেতে আমার ভালো লাগে না। এ নাও জামা কাপড় বার করে রেখেছি, পরে নাও, আমি তোমার জানিয়ে আসছি। বলছি না গেলে হয় না হেম, তুমি আমি দুজনে মিলে বেশ সকালবেলা দক্ষিণেশ্বর যাই আর সন্ধ্যেবেলাটা চাঁদের আলোয় ভিক্টোরিয়া, যাবে? যাবে হেম? বাবা, গলা দিয়ে যে একেবারে মধু ঝরে পড়ছে, ব্যাপারটা কি? শোনো, ওসব ছেঁদো কথা ছাড়ো, আমি মধ্যমগ্রাম যাবই যাব, চাঁদের আলোয় ভিক্টোরিয়া দেখতে যাব না আর কিছু। না বলছিলাম, অনেকদিন তো আমার সঙ্গে কোথাও যাও না, যখনই যেতে বলি তখনই বলো বয়স হয়েছে, আদিক্ষেতা করো। আদিক্ষেতাই তো, জন্মের শোধ কোনোদিন কোথাও নিয়ে গেলেন না, এখন ভিক্টোরিয়া দেখাচ্ছে। এমন কথা বলতে পারলে তুমি হেম, নিয়ে যাইনি, তাজমহল দেখতে নিয়ে যাইনি, হ্যাঁ সেই বিয়ের সময়। খবরদার বলছি, আমাকে তাজমহলের কথা একদম মনে করাবে না, বিয়ের 15 দিনও হয়নি, তাজমহল দেখাতে নিয়ে গেছি। মনে মনে ভাবছি, আহা কি দৃশ্য, এই বোধ হয় আমার নতুন বর আমার হাত দুটো ধরে একটু ভালোবাসার কথা বলবে। ইনি তো আমার হাতটা ধরে একেবারে গদগদ হয়ে বললেন, হেম একটা গান শোনাবে? ব্যাস আমিও গেয়ে দিলুম স্বপ্নে দেখি একটি নতুন ঘর, তারপর আমি বলুম এবার তুমি গাও, ব্যাস অমনি শুরু হয়ে গেল ভিউ ভিউ কান্না, ওই কাঁদতে কাঁদতে গান শুরু করলো। কি গান মনে আছে? গান কই না তো। তা থাকবে কেন, জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল? আমি তো অবাক, এ আবার কেমন গান, নতুন বউকে গান শোনাতে গিয়ে কেউ এত কাঁদে না কি? এই রাগ করছো কেন গো, আসলে আমি তো ওই গানটা আর জীবনে যদি দীপ জ্বালাতে নাই পারো সমাধি পরে মোর জেলে দিও, এই দুটো গান ছাড়া আর কিছুই জানতুম না। না তা বলে নতুন বউকে মরণের গান শোনাবে? একটু বিবেচনা নেই গা, আমি কোথায় বসে আছি প্রেমের গান শুনবো বলে? তা না। যাকে একটা নতুন গান শিখেছি শুনবে, তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন, নাই বা তোমার থাকলো প্রয়োজন, ভালো না হেম? মাস্টারটাকে বুড়ো বয়সে তোমায় কিছু দেব বলে হে দিয়ে মরছে? ও তো হরেকেষ্ট, তোমার মনে নেই? আমার বন্ধু হরেকেষ্ট। ও হরেকেষ্ট, তা তার কোনো কাজ নেই, বুড়ো বয়সে গানের মাস্টার হয়েছে? হরেকেষ্ট নয় হরেকেষ্ট। জানি জানি হরেকেষ্ট হরেকেষ্ট, একটু মনে করে দেখো হেম। মনে করেছি, ওটা হরেকেষ্ট। কি আশ্চর্য! আচ্ছা আমার বাবার নাম তো হরেকৃষ্ণ, তাকে তুমি কি বলবে? হরেকৃষ্ণ আবার কি বলবো? হরেকৃষ্ণ বলবে? তা কি করবো, তোমার সঙ্গে বিয়ে হয়েই তো আমার ইহকাল পরকাল সব গেছে, এখন শ্বশুরের নাম মুখে এনে কি অনন্ত নরকবাস করবো? তাহলে আমি তো হরিদাস, হেম তুমি আমায় কি বলবে? হরিদাস আবার কি, কি কি হলো, ধপ করে শুয়ে পড়লে যে? হরিদাস শুনে বুকটা যেন কেমন করছে গো। ওসব ভ্যানতারা রাখো তো, গোলাপ মাসির পুঁতির ভাত, আমি যাবই, ওঠো ওঠো। না ওসব পুঁতির বাড়িতে আমার যেতে ভালো লাগে না, ওই ভিড়ের বাড়িতে গেলে তুমি যে কোথায় হারিয়ে যাও আর দেখাই পায় না, তখন আমার খালি খালি কান্না পায় আর ওই গানটা গাইতে ইচ্ছে করছে। কোনটা বলো তো? এ জীবনে যেন আর কিছু ভালো লাগে না, আজ তুমি নেই বলে। বলি তুমি কি অনুরোধের আশ্রয় চালিয়েছো নাকি? ওসব ছেঁদো কথায় ভুলছি না, আমায় ভুলুর বাড়ি দিয়ে যত পারো গান গেও, আমি ওখানে 3 দিন থাকবো। কি হলো, চললে কোথায়? একটু হরেকেষ্টর কাছে যাই। কেন, তার কাছে তোমার কি দরকার? সে মানে একটা প্রাইভেট ব্যাপার, বলা যাবে না। বলা যাবে না মানে? হরেকেষ্টর কাছে আবার প্রাইভেট কি আছে? না মানে ওই বান্ধবী আর কি। বান্ধবী? কার বান্ধবী?
আমার হরে কৃষ্ণ বলছিল যে সাহেবরা নাকি বউয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে বান্ধবীর সঙ্গেই থাকে। কি কোথায় ফরে কৃষ্ণ, হ্যাঁ কোথায় সে? ঝেড়ে দিয়ে যদি বিষ না ঝেড়ে দিতে পারি তো আমার নামই হেমপ্রভা নয়। কিন্তু তোমার মতলবটা কি? না মানে তুমি বললে না যে তিন দিন থাকবে না, তাই মনে আমি আর তোমাকে ছাড়া তো থাকতেই পারি না, তাই তাই বান্ধবী চটাতে যাচ্ছিলে? কোথায় ফরে কেষ্ট, হ্যাঁ বুড়ো বয়সে বান্ধবী চটাচ্ছে? বলি আমার বাবা কি ফুলশয্যায় এই হাউদা খাটটা দিয়েছিল তোমার বান্ধবীর জন্য? না তোমার জন্য দিয়েছিল। তবে বান্ধবী আনতে যাচ্ছিলে কেন? তিন দিন থাকবো না তাতেই বান্ধবী? আমি মরে গেলে কি হবে? হ্যাঁ ও কথা বলো না হেম, ও কথা বলো না, তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না, একদম বলবে না ও কথা। মরু, এতে এত কান্নার কি আছে? সত্যি বাবা, বাপের জন্মে এমন কাঁদুনে ব্যাটা ছেলে দেখিনি। মা গো, তুমি আমার কি সর্বনাশ করলে মা, সেই ভ্যাবলাকেই গুছিয়ে দিলে? ২৪ বছর জ্বালিয়ে খাচ্ছে, দিলে তো ভেস্তি আমার যাওয়া। শান্তি হয়েছে তো? এই যে বসলুম তোমার সামনে, দেখো দেখো কত দেখবে দেখো। ও ভগবান, এত শাস্তি দিলে আমাকে। যাই, ভুলুকে একটা ফোন করেই দিই। হ্যালো, কে রে? ভুলু? ওরে ভুলু রে, আমার আর জামা হলো না রে, তোর জামাইবাবুর না খুব ইয়ে হয়েছে। কি হয়েছে? ওই পেট ব্যথা, মাথা ঘোরা, বমি, ভুল বকা সব একসঙ্গে রে। প্রেশার উঠছে নাপছে, উঠছে নাপছে, একেবারে এখন যায় তখন যায়। কি? না না, আসতে হবে না, আমি সামলে নেব রে। হ্যাঁ রে, আচ্ছা আচ্ছা, রাখি রে। আচ্ছা, যাচ্ছ না তো? এত ভাবনা হচ্ছিল, একটা গান গাইবো হেম। চুপ, একদম চুপ, গান গাইবে না, ওসব কাঁদুনে গান আমার একদম ভালো লাগে না, যা বেসুরো গলা। না না, কাঁদুনে নয়, প্রেমের গান গাইবো, শ্যামল মিত্রের গান। গাই না হেম, বুকটা খুব হাঁকু ফাঁকু করছে। হেম, অ হেম, গাই, একবারটি গাই। গাও গাও, বেসুরো হোক তাও গাও। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর। জোরে গাও না, বাড়িতে তো কেউ নেই গো, আজ তো আমরা একা। জোরে জোরে গাইবো? তাহলে তুমিও গাও না হেম, কতদিন তোমার গান শুনিনি। যা, আমার খুব লজ্জা করছে। লজ্জা কিসের, কেউ তো শুনছে না, আজ শুধু তুমি আর আমি, গাও না গাও। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানের